মাননীয় স্পিকার, সীতাকুণ্ডের ঘটনায় এই পর্যন্ত মারা গেছেন 49 জন, আহত হয়েছেন 500-র কাছাকাছি, এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে ফায়ার ফাইটার মারা গেছেন অ্যাটলিস্ট 12 জন। সুতরাং এই খবরটিতে যাওয়ার আগে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আরও দুটো ঘটনার দিকে। তিন দিন আগে গত 3রা জুন শেষ হলো বাংলাদেশের ইতিহাসের ভয়ঙ্করতম দুর্ঘটনাগুলোর একটা, পুরনো ঢাকার নিমতলী অগ্নিকাণ্ডের এক যুগ। 2010 সালে এই দিনে ঘটা অগ্নিকাণ্ডে মারা যায় 124 জন। শুনতে খুব অবাক লাগলেও সত্য যে এই বিভৎসতম দুর্ঘটনায় যেখানে 124 জন মারা গেছে সেখানে কোনো মামলা দায়ের হয়নি, হয়েছে একটা জিডি। এবং প্রথম আলোর যে ফলো আপ প্রতিবেদন সেটা বলছে এই জিডির তদন্ত কাজ এখনও চলমান আছে। যেহেতু নিমতলির ঘটনায় কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কোনো মামলা হয়নি, কোনো বিচার হয়নি, তারই ফলশ্রুতিতে ঠিক 9 বছর পরে আবারও একই ধরনের ঘটনা ঘটে চুরিহাট্টায়, যেখানে মারা যায় আগুনে পুড়ে 77 জন। এই দুটি ঘটনার কারণ একই, কেমিক্যাল গুদাম। সেই সময় সরকার বলেছিল কেমিক্যাল গুদাম সরিয়ে ফেলা হবে পুরনো ঢাকা থেকে, এখনও সেই কেমিক্যাল গুদাম সরানো হয়নি। প্রায় 15,000 দাহ্য কেমিক্যাল গুদাম দোকান এবং মানে গুদামের নামে সেখানে বারুদের স্তূপ, যেখানে এখনও অসংখ্য মানুষ বসবাস করে। মাননীয় স্পিকার, সীতাকুণ্ডের ঘটনায় একটা কথা আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, এটা দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড। কেন আমি এটিকে হত্যাকাণ্ড বলছি? আমি বলছি এ কারণেই যে বিস্ফোরক পরিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান বিএম কন্টেইনার ডিপোতে দাহ্য পদার্থ রাখা হয় এটি আমাদের জানানো হয়নি। এই ধরনের পণ্য সংরক্ষণের জন্য বিশেষ ধরনের অবকাঠামোর প্রয়োজন, কিন্তু ডিপোতে সেই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। অনিয়মের কথা মিডিয়ার কাছে স্বীকার করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রীও। মাননীয় স্পিকার, বাংলাদেশে যেহেতু দায়িত্ব স্বীকার করে নিয়ে পদত্যাগের কোনো সংস্কৃতি নাই, সেজন্য আমি নৌ পরিবহন প্রতিমন্ত্রীর পদত্যাগ চাইছি না। এদিকে ফায়ার সার্ভিসের একজন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম স্পষ্টভাবে জানিয়েছেন সেই কন্টেইনার গুদামের দায়িত্বশীল কেউ বা মালিকপক্ষের কেউ তাদের জানায়নি এখানে কেমিক্যাল রাখা আছে। সেটা জানা থাকলে অগ্নি নির্পাবনের জন্য ব্যবস্থা হতো একেবারেই ভিন্ন এবং তাতে বিস্ফোরণ হবার সম্ভাবনা অনেক কমে যেত। কন্টেইনার থেকে নিরাপদ দূরত্বে না থেকে বিস্ফোরণের কারণে যে 12 জন কর্মী মারা গেছেন, অগ্নি নির্বাপন কর্মী মারা গেছেন, সেটা হয়তো হতো না। এই জীবনগুলো ঝরে গেছে স্রেফ কন্টেইনার ডিপোর মালিকের চরম উদাসীনতায়। মাননীয় স্পিকার, তিনি অনুমোদন ছাড়া ডিপো তৈরি করেছেন, সেই ডিপোতে অনুমোদন না নিয়ে কেমিক্যাল রেখেছেন, এমনকি যখন সেখানে আগুন লেগেছে, যখন অগ্নি নির্বাপনের জন্য যারা গেছে তাদেরকে কেমিক্যালের বিষয়ে কোনো রকম কোনো অবহিত তিনি করেন নাই। এই খুঁটির জোর তিনি কোথার থেকে পেলেন? এই খুঁটির জোর তিনি পেলেন এ কারণেই যে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। ক্ষমতাসীন দলের এমন একটি পদে থেকে কোনো নিয়মকানুন মানার কোনো প্রয়োজনীয়তা সম্ভবত তিনি বোধ করেন নাই। মাননীয় স্পিকার, আমি আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই এই সংসদকে তাজরিন ফ্যাশনের কথা। আশুলিয়ায় তাজরিন ফ্যাশনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 2012 সালে পুড়ে মারা যায় 111 জন পোশাক কর্মী। সেই ঘটনার মূল আসামি তাজরিনের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ দেলোয়ার হোসেন। এই মামলার 10 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বরং এই দেলোয়ার হোসেনকে সম্প্রতি ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি নির্বাচিত করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই সংসদে জানাতে চাই, 2 দিন পার হয়ে গেছে কিন্তু এখনও বিএম কন্টেইনার ডিপোর মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অথচ আইন ভঙ্গ করে তিনি ডিপোতে হাইড্রোজেন পারঅক্সাইডের মতন দাহ্য পদার্থ বিশেষ কোনো অবকাঠামো ছাড়াই স্টোর করেছিলেন, এক। এবং দুই, ফায়ার সার্ভিসের কাউকে প্রথমে জানানো হয়নি এখানে দাহ্য পদার্থ আছে, তাহলে অগ্নি নির্বাপনের জন্য ভিন্ন ব্যবস্থা নেওয়া হতো, এতগুলো প্রাণ আমাদেরকে হারাতে হতো না। আমি আপনার মাধ্যমে অনুরোধ জানাবো যেন অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।